যুক্তি তর্ক সঙ্গে অর্ক এই ইউটিউব চ্যানেলটির পথচলা শুরু হয়েছে 12ই জুলাই 2021। নয় নয় করেও প্রায় দু মাস অতিক্রম হতে চলল। এই সময়ের মধ্যে আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং আপনাদের মতামত আমি প্রতিনিয়ত পাচ্ছি, এবং এই মতামতগুলোকে আমি যথাযোগ্য গুরুত্ব দিয়ে কী ধরনের বিষয় নির্বাচন করা উচিত সে সম্পর্কে চিন্তাভাবনাও করছি। আমার এই যুক্তিতর্ক সঙ্গে অর্কতে বিভিন্ন বিষয়ের আলোচনা তো আছেই, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যারা প্রথিতযশা মানুষ, তিনি রাজনীতির হতে পারেন, অর্থনীতির হতে পারেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত হতে পারেন, সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, সবার ইন্টারভিউ থাকবে আগামী দিনে। আমার বিশ্লেষণ এবং তাদের বক্তব্য শুনতে গেলে আপনি কিন্তু প্লিজ যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট পেতে হলে বেল আইকনে প্রেস করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সত্যি কিন্তু একটা অন্য পথে হাঁটছেন। কি সেই পথ, তার প্রভাব কতদূর, রাজনৈতিক তাৎপর্য কি এই বাংলার রাজনীতিতে, তাই নিয়ে কথা বলবো অধ্যাপক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বনাথদা, জয়ললিতার আমলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্কুল ব্যাগ নিখরচায় দেওয়া হবে, সেই ব্যাগে জয়ললিতার ছবি ছিল এবং তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার পরে হয়েছিলেন তারও ছবি ছিল, স্টালিন কিন্তু সেটাকেই দেখেছেন। আমাদের কি রীতি দেখে তখন এই রাজ্যেই দেখুন যে সরকারি প্রকল্প যদি কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর ছবি থাকে, সেই প্রকল্প একটু ঘুরিয়ে নাম বদল করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে চালায়। মোদীর ছবি থাকলে রেড়ে করে ওঠে, কেন আমাদের ছবি থাকবে না? সেক্ষেত্রে স্টালিনকে একটু ব্যতিক্রমী সেই দৃষ্টান্ত তৈরি করলেন। দেখো, স্টালিনের মানে সত্যি ইয়ং নেতা, মানে করুণানিধির ছেলে একেবারে বলা হয় প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, এবং জয়ললিতা এবং পরবর্তী প্রজন্মের, এবং একটা প্রত্যাশা উনি জাগিয়েছিলেন। মানে নির্বাচনের আগেই স্টালিন যেভাবে দল পরিচালনা করছিল, সরকারের ভাবনা চিন্তাগুলোকে রাখছিল, তার মধ্যে দিয়ে একটা প্রত্যাশা তৈরি হচ্ছিল। কিছুটা কিন্তু প্রত্যাশা তিনি স্পর্শ করতে পেরেছেন বলা যায়। কেন যে তামিলনাড়ুতেও কিন্তু পশ্চিমবাংলার মতন ডিএমকে এআইডিএমকে লড়াই আমরা সবাই জানি, যে যখন করুণানিধি যখন মানে জয়ললিতা যখন মুখ্যমন্ত্রী থাকেন, রাতের বেলা অপারেশন চালিয়ে করুণানিধিকে তুলে নিয়ে চলে যায় এবং জেলে পুড়ে দিয়েছিল। আবার একইভাবে যখন ডিএমকে থাকে তখন করাপশন চার্জে এআইডিএমকে নেত্রী জয়ললিতাকে কিন্তু জেলে যেতে হয়। শুধু তাই নয়, এই এইটা কিন্তু প্রায় ধারাবাহিকভাবে ডিএমকে এআইডিএমকে মধ্যে ছিল। ডিএমকে যদি সরকার পাঁচ বছর চালিয়ে থাকে তাহলে এআইডিএমকে এসে সেই সরকারের সমস্ত কর্মসূচিগুলো বাতিল করতো, নতুন করে আবার তাদের নামে তাদের ভাবনায় কর্মসূচি পরিচালনা করত। এবার ব্যতিক্রম আমরা দেখতে পেলাম। এবার স্টালিন কার্যত বলা যায় যে এআইডিএমকে সমস্ত যে পরিচালিত সরকার, সেই সরকারের সমস্ত প্রকল্পগুলোকে তারা রেখে দিয়েছে, যে নামে ছিল সেই নামেই রেখে দিয়েছে। তুমি একটা উদাহরণ দিলে স্কুল ব্যাগের কথা, জয়ললিতার ছবি সহকারে সেটাও রেখে দিয়েছেন তারা। এবং শুধু তাই নয়, কয়েকদিন আগেই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী তার বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ছবি কিন্তু সারা ভারতবর্ষে ভাইরাল হয়েছে। এই এই ছবিটা কিন্তু তামিলনাড়ুর মানুষ দেখে অভ্যস্ত ছিল না, তারা কিন্তু একটা ইউটার্ন, তারা একটা নতুন সংস্কৃতি আনতে পেরেছেন। এবং তুমি দেখবে এই নির্বাচনে কিন্তু এআইডিএমকে ডিএমকে যে লড়াইটা হয়েছে মূলত রাজনৈতিক লড়াই হয়েছে, কোনো সংঘাত ঘটেনি, এবং নির্বাচনোত্তর রাজনীতির কোনো হিংসার একটি খবরও আসেনি। এবং তোমার মনে থাকতে পারে যে ইলেকশন কমিশনও কিন্তু একেবারে স্মুথলি ইলেকশন করেছে, মানে সেটা নিয়ে কোনো বিতর্কও তৈরি হয়নি। একটা নতুন সংস্কৃতি স্ট্যালিন আনবার চেষ্টা করছেন, অনেকটাই সফল হয়েছেন, একটা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে, দক্ষিণ থেকে আবার একটা প্রভাবশালী নেতা তৈরি হয়ে আসলো বলা যায়। যে জয়ললিতা স্টালিনের এই জেস্চার, হ্যাঁ, কি আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখব অনুসৃত হচ্ছে? না, এটা হওয়ার সম্ভবনই নয়। কারণটা হলো আমাদের আমাদের সোসাইটিটা বুঝতে হবে, আমাদের বাম আমল থেকেই একটা পলিটিক্যাল সোসাইটি তৈরি হয়েছে। মানে আমাদের এখানে
সিভিল সোসাইটি বলে কিছু নেই। আমাদের তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই শাসক মানে মানে বলা যায় রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত ছিল, যেটা প্রখ্যাত সমাজতাত্ত্বিকবিদ সমাজতাত্ত্বিক যিনি পার্থ চট্টোপাধ্যায়, তিনি মানে সেন্টার ফর সোশ্যাল সায়েন্সের যিনি কর্ণধার ছিলেন, তিনি কিন্তু তার আলোচনাতে দেখিয়েছিলেন যে পশ্চিমবাংলাটা হলো একটা পলিটিক্যাল সোসাইটি, একটা পলিটিক্যাল সোসাইটি, কারণ পলিটিক্সের দ্বারা সব কিছু সোসাইটি নির্ধারিত হয়। এর পরবর্তী সময়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক দ্বৈপায়ন ভট্টাচার্য বললেন যে না, এটা পার্টি সোসাইটি, একেবারে পার্টির দ্বারা সব কিছু নির্ধারিত হয়। আমি আমার গবেষণায় ICCRS-এর গবেষণায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্সের গবেষণায় আমি বলেছি এটা রুলিং পার্টি সোসাইটি, আইদার দ্য সোসাইটি ইজ গভর্নড বাই স্টেট রুলিং পার্টি অর দেয়ার আর সাম ইনফ্লুয়েন্স বাই দ্য সেন্ট্রাল রুলিং পার্টি, অর্থাৎ রুলিং পার্টির বাইরে তৃতীয় পরিচয় নেই। এখানে হয় তোমাকে রাজ্যের রুলিং পার্টির দ্বারা নির্ধারিত হতে হবে, নাহলে তুমি খুব বেশি আশ্রয় নিতে পারো কেন্দ্রের রুলিং পার্টির কাছে। ফলে এটা বেসিক্যালি একটা রুলিং পার্টি সোসাইটি ওয়েস্ট বেঙ্গল। এখানে পার্টি দ্বারা সব কিছু যেহেতু নির্ধারিত হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শ্মশানঘাটের লাইন পর্যন্ত স্থানীয় ওই অঞ্চলের যিনি শাসক দলের আছেন তিনি নিয়ন্ত্রণ করেন, আবার জন্ম যেখানে হচ্ছে সেই হাসপাতালও নিয়ন্ত্রণ করছে শাসক দলের কেউ না কেউ। ফলে সব কিছুই যেহেতু, এবং তোমাদের যে মিডিয়া সেটাও শাসক দল নির্ধারণ করে দেয় যে এই মিডিয়ার চ্যানেলের প্রধান কে হবেন, ওই ম্যাডেল ওই মিডিয়ার চ্যানেলের কে হবেন, সব কিছুই নির্ধারণ হয় মানে শাসক দলের দ্বারা। ফলে এইরকম একটা অবস্থাতে একটা অ্যাবসোলিউট রুলিং পার্টি সোসাইটিতে কখনোই বিরোধী দলকে মর্যাদা দেওয়া হয় না, ফলে বিরোধী এবং শাসক কিন্তু একটা অ্যান্টিথিসিস অবস্থায় থাকে, অনেকটা মানে আফ্রিকার ঘানার মতন বা আফ্রিকার অন্য রাষ্ট্রগুলোর মতন, যেখানে মানে বিরোধীকে কার্যত অ্যালিনেটেড করা হয়, মানে শাসক এখানে মনে করে যে বিরোধীর দেহ এবং মনের উপর, দেহ এবং মনের উপর শাসক মনে করে যে আমার পূর্ণ কর্তৃত্ব থাকবে, মানে আমি যে কোনো সময় তাকে চট থাপ্পড় মেরে দিতে পারি, আবার আমি যে কোনো জায়গা থেকে তাকে বঞ্চিত করে দিতে পারি, অপমান করে দিতে পারি। ফলে সেটা কার্যত আইনসভার থেকে শাসন বিভাগ মানে রাজনৈতিক প্রচার ক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র তুমি দেখতে পারবে রুলিং পার্টির একটা হেজিমনি এবং বিরোধী দলের পরিসর সেখানে শূন্য। এইরকম একটা পরিস্থিতিতে আমি কিন্তু একেবারেই প্রত্যাশা করছি না যে মানে হই হই করে মানে শাসক অ্যাবসোলিউট রুলিং করবে আর বিরোধীরা হই হই করে গোলাপ ফুল নিয়ে চলে আসবে, এটা হয় না। কোভিড এর শংসাপত্র নিয়ে তো বিতর্ক দেখলেন, কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে, তারপরে সেটা মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও কিছু দেওয়া শুরু হয়েছিল। মানে এখানে তো নিয়মটাই তাই, মানে আমি যেটাকে আমি সমালোচনা করলাম, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ধারাবাহিকভাবে যদি 10 বছরের রাজনীতি দেখো, যেখানেই তারা শাসক দলকে মানে কেন্দ্রের শাসক দলকে বিরোধিতা করেছে বা বিজেপিকে বিরোধিতা করেছে সেটাই তারা অ্যাডাপ্ট করেছে। অর্থাৎ যেমন এই তুমি বললে কোভিডের সার্টিফিকেট নিয়ে নরেন্দ্র মোদীর ছবি কেন থাকবে তার বিরোধিতা করলো, আবার ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঢুকিয়ে দেওয়া হলো, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তুমি লক্ষ্য করবে। আসলে কি একটা ডেমোক্রেসি গণতন্ত্রটা আপ টু মি, এখানে শাসক যখন লেফট ফ্রন্ট ছিল তারাও মনে করতো গণতন্ত্রটা আমার কর্মী সমর্থকের জন্য, মানে আদার্সের জন্য যে গণতন্ত্র হতে পারে এটা কখনোই ভাবে না। ফলে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসলো তখনও তারা মনে করলো যে গণতন্ত্রটা আমার পর্যন্ত, আমার বাইরের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার থাকলো না থাকলো ফোরাই কেয়ার তারা করছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে পশ্চিমবাংলাতে তুমি যদি লক্ষ্য করো, যেহেতু একটা মানে অ্যাবসোলিউট রুলিং পার্টির হেজিমনি চলে একদম, তার ফলে হলো প্রশাসনে গিয়ে তুমি না ন্যায় বিচার পাবে, কারণ প্রশাসনটা হাইলি পলিটিসাইজড, তুমি সমাজের কোনো একটা অংশে গিয়ে তুমি ন্যায় বিচার পাবে, তুমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র রুলিং পার্টি মানে ক্যাপচার করে বসে আছে মানে নিয়ন্ত্রণ করে। তার ফলে যেটা হয় যে মানে বিরোধিতাটা যারা করেন তারা কার্যত পরে দর্শনে মানে শাসক দলের বিরুদ্ধে বিরোধিতাটা তাদেরকে অ্যাবসোলিউট করতে হয়, কারণ অ্যাবসোলিউট রুলিংয়ে রেখেছে অ্যাবসোলিউট অপোজিশন আসে। যার জন্য তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামেদের বিরোধিতা করেছেন বাম বিধায়কদের নবান্নে পর্যন্ত যেতে দিতেন না, মানে অ্যাবসোলিউট অপোজিশনের জায়গা থেকে তিনি বিরোধিতা করতেন, তৃণমূল বিধায়কদের রাইটার্সে যেতে দিতেন না, সরি তৃণমূল বিধায়কদের রাইটার্সে যেতে দিতেন না, কারণ তিনি মনে করতেন যে মানে কোনো মতেই শাসকের সাথে কোঅপারেশন করা চলবে না, অ্যাবসোলিউট বিরোধিতার জায়গা থেকে তিনি এই অবস্থান নিতেন, এবং বিরোধিতাটাকে বাম বিরোধিতাটাকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কার্যত রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তাহলে এখানে এই যে তীব্রতাটা তুমি হিস্টোরিক্যালি পাচ্ছ আজকের দিন পর্যন্ত যে শাসক এবং বিরোধীদের অবস্থান, সেখানে তুমি জয় মানে আজকে
স্ট্যালিন যে অবস্থান নিচ্ছেন বা ডিএমকে এডিএমকে নেতৃত্ব যে অবস্থান নিচ্ছে সেটা পশ্চিমবাংলায় ইমিডিয়েটলি আসবে বলে আমার তো মনে হয়। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে ডিএসএন স্কুল অফ ম্যানেজমেন্ট। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অসুস্থ বুদ্ধদেব বাবুকে দেখতে গেলেন, আমার ব্যাখ্যা আছে, তার চিকিৎসার ব্যাপারে বন্দোবস্ত করলেন, মীরা ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করলেন। যে গৌতম দেব 2011 বিধানসভা নির্বাচনের আগে মমতা বিরোধিতায় একদম সামনের সারিতে ছিলেন, তিনি অসুস্থ হওয়ার পর তার স্ত্রী দেবযানীকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে কখন করলেন, কখন করলেন এইটাই বুঝতে হবে যে রাজনীতি, এটাও একটা রাজনীতি। কেন রাজনীতি বলছি, যতদিন জ্যোতিবাবু ক্ষমতায় বৃত্তে ছিলেন তখন জ্যোতিবাবুকে চূড়ান্ত অপোজ করেছেন এবং যে ধরনের বক্তব্য রেখে তাকে অপোজ করা যায় তার থেকেও অনেক নিচে নেমে বক্তব্য রেখেছেন। যেই মুহূর্তে জ্যোতিবাবু ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেলেন তখন তিন মানে বিজেপিকে সিপিআইএমকে ভাঙতে হবে, ডিভিশন করতে হবে, ফলে ভালো জ্যোতিবাবু ভালো বুদ্ধবাবু খারাপ, বুদ্ধবাবু গায়ের রক্ত তখন নন্দীগ্রাম সিঙ্গুরের রক্ত পাঞ্জাবিতে পাঞ্জাবিতে রক্ত দিয়ে ছবি তুমি দেখেছো, ছি বলে চলছে তখন কি, কেন, কারণ বুদ্ধবাবু তখন ক্ষমতার বৃত্তের বাইরে, ভালো বুদ্ধবাবু সরি জ্যোতিবাবু তখন ক্ষমতার বৃত্তের বাইরে, জ্যোতিবাবুর জন্মদিন তিনি পালন করছেন, জন্মদিন তাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন এবং প্রায়ই তখন বলতেন যে বুদ্ধবাবু জ্যোতিবাবু তেমন ছিলেন না, বুদ্ধবাবুদের সময় সিপিএম এরকম হয়ে গেছে, মানে হিংস্র হয়ে গেছে। কিন্তু জ্যোতিবাবু যখন ক্ষমতার শীর্ষে তখন মহাকরণে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম, আবার বিরোধিতার জায়গাটা তুমি দেখবে, বিরোধিতার জায়গা চূড়ান্ত লেভেলে। এইবার যখন বুদ্ধবাবু ততদিন পর্যন্ত খারাপ, যতদিন পর্যন্ত বুদ্ধবাবু ক্ষমতার মধ্যে ছিলেন, যেই বুদ্ধবাবু অসুস্থ হয়ে বাড়িতে ঢুকে গেলেন সূর্যকান্ত মিশ্রটা যথেষ্ট খারাপ, আর বুদ্ধবাবু তখন হয়ে গেলেন ভালো, নাহলে তার আগে বুদ্ধবাবুর বাড়ি পর্যন্ত ঘেরাও হয়ে গেছে, বুদ্ধবাবুর পার্সোনাল লাইফ পর্যন্ত অ্যাটাক হয়ে গেছে। অথচ যেই মুহূর্তে বুদ্ধবাবু অসুস্থ হয়ে বাড়িতে ঢুকলেন তখন বুদ্ধবাবু সবচেয়ে ভালো হলেন আর সূর্যকান্ত মিশ্র তারা খারাপ হয়ে গেলেন, মোহাম্মদ সেলিমরা খারাপ হয়ে গেলেন, এরাই হলো নষ্টের গুড়া। এইবার মোহাম্মদ সেলিমরা মানে সরি সূর্যকান্ত মিশ্ররা যেহেতু রাজনীতির প্রান্তিক অবস্থায় পৌঁছে গেছেন, এখন সবচেয়ে খারাপ হলো সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তীর মতন খারাপ নেই, ফলে এটা আমি মানে অপোজিট মানে প্রতিপক্ষকে ডিভাইড করো, বিভ্রান্ত করো, শাসন করো, এই জায়গা এই কৌশল হিসাবে আমি দেখতে চাই। হ্যাঁ এটা ঠিক যে দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস যে ধরনের সামাজিকভাবে সংযুক্ত থাকতে পারে সেটা কিন্তু বিজেপি হিন্দুত্ব রাজনীতির জায়গা থেকে পারে না, তার কারণ প্রথমেই 30% মুসলমানের বাড়িতে সে পৌঁছতে পারে না, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল তারা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের বাড়িতে পৌঁছতে পারে। সেই জায়গা থেকে তুমি যদি বলো বিজেপির থেকে তৃণমূলের মাছ এবার 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 দিলীপবাবুর জন্মদিনে মুখ্যমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, এটাকে কিভাবে দেখেন? এটা ওই শুভেন্দু আর দিলীপবাবুর মধ্যে ডিভিশন হিসেবে দেখি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্রোচই হলো যে ভাই তুলনামূলক যে দলের মধ্যে যে দুর্বল বা দ্বন্দ্বের সম্ভাবনা আছে তাকে আইসোলেট করো, তাকে বেশি গুরুত্ব দাও, তাকে বেশি ফোকাস করো, এবং সেইভাবে যাতে প্রতিপক্ষ যে প্রধান প্রতিপক্ষ যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তাকে যাতে আইসোলেট করে রাখা যায়। শুভেন্দু বিরুদ্ধে একের পর এক কেস দেওয়া হচ্ছে, শুভেন্দু বলছে বিজেপি বলছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সিআইডির দপ্তরে তাকে তলব করা হয়েছে, এই বিরোধিতা বা কোট আনকোট বিজেপির অভিযোগকে আমি সামনে তুলে বলি, শুভেন্দুকে এভাবে হেনস্থা করার কার্যক্রম কতদিন চলতে পারে বলে আপনার মনে হয়? না দেখো এটা আমি বলতে পারবো না, তবে অনেকেই বলছেন যে তোমার যদি সিবিআই থাকে আমার সিআইডি আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন এক সময় খবরে কাগজে বেরিয়েও ছিল সেটা, সিআইডি সিবিআই ওদেরও যদি সিবিআই থাকে আমাদেরও আছে, তো এই যে মানে তোমার যদি একজন আর অ্যারেস্ট হয় আমারও একজন অ্যারেস্ট হবে, আমার যদি 6 তারিখে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তাহলে শুভেন্দুকেও আমি রাখলাম এখানে পণবন্দী হিসাবে, সেরকম হলে জেলে ঢুকিয়ে দিব, তো এরকম যদি ভাবনা চিন্তা চলতে থাকে আমি বলছি তোমাকে আই ফর আই ইয়ার ফর ইয়ার মাউথ ফর মাউথ এইভাবে যদি আমরা একের মানে প্রতিশোধ হিসাবে রাজনীতি হিসাবে নিতে চাই, যেটা একসময় তামিলনাড়ু দিয়ে শুরু করেছিল ডিএমকে এআইডিএমকের মধ্যে ছিল যে জয়ললিতা এবং আমরা দেখেছি করুণানিধির মধ্যে কী ধরনের সাপে নেউলে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যদি ইউটার্ন নিয়ে আজকে সৌহার্দ্যের সম্পর্কে আনতে পারে, রাজনৈতিক সৌহার্দ্যের সম্পর্কে আনতে পারে, তৃণমূল কংগ্রেস বিজেপি পারছে না কেন? তার কারণটা হলো আমাদের এখানে মানে শেষ পর্যন্ত
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেহেতু সব কিছুই রাজনীতির দ্বারা নির্ধারিত হয়, ফলে আমাদের কোনো পুলিশ প্রশাসন, সিআইডি বা যে কোনো প্রতিষ্ঠান বলো, কেন্দ্র রাজ্য সর্বত্র আমরা পলিটিক্যাল চোখ দিয়ে দেখতে অভ্যস্ত, পলিটিক্যালি ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইভাবে কেন্দ্রের সিবিআই, রাজ্যের সিআইডি, সাধারণ মানুষ কোথায় যাবে, তারা কীভাবে ন্যায় বিচার পাবে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তো কেবলমাত্র দিলীপ ঘোষ আর কুণাল ঘোষের গল্প নয়, এটা কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর গল্প নয়, এই এন্টার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবচেয়ে বেশি সাফার করছে। কারণ অ্যাডমিনিস্ট্রেশন যত পলিটিসাইজড হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি যত পলিটিসাইজড হচ্ছে, তার এফেক্টটা কিন্তু জেনারেল গভর্নেন্সের উপর পড়ছে, প্রশাসনের উপর পড়ছে, তাতে এফেক্টেড হচ্ছে সাধারণ কমনার, সাধারণ মানুষ। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN School of Management. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. Shyama Prasad Mukhopadhyay, tini 24 bochor Bishnupur Purosabha chairman chilen, 2020 sal obdi প্রশাসক মণ্ডলীর কর্ণধার ছিলেন, তারপরে সরিয়ে দেওয়া হলো, তিনি বিজেপি গেলেন, শুভেন্দুর সঙ্গে স্থানীয় বিজেপি তাকে গ্রহণ করলো না, দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেই হোটেলের সামনে তাকে ঘুরঘুর করতে দেখা গেল, কয়েকদিন আগে এসডিওর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন। এই হচ্ছে গল্প। আমার প্রশ্ন বিশ্বনাথদা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওই বিষ্ণুপুরের লোকজন জানে, তিনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, তৃণমূল জামানায় ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, বাম জামানাতেও চেয়ারম্যান ছিলেন, তাহলে আজকে তাকে গ্রেপ্তার করা হলো, আমি কি বলতে পারি হাজতে শ্যামাপ্রসাদ, কাঠগড়ায় তৃণমূল? আমি তো মনে হয় তুমি মানে এর থেকে ভালো হেডলাইন কিছু হতে পারে না, কারণ তুমি প্রবীণ সাংবাদিক, তোমার একটা অভিজ্ঞতা নিয়ে তুমি রাইটলি সামারাইজ করেছো হেডলাইনটা দিয়ে। আমার তো তাই মনে হয়। দেখো, তুমি চেয়ারম্যান ছিলে, তুমি মানে শ্যামাপ্রসাদ কার তৃণমূলের চেয়ারম্যান ছিল, তৃণমূলের সময়, সেই সময় তৃণমূল যতদিন ছিল তুমি তখন তাকে তার দুর্নীতির জন্য ধরলে না, সমস্ত বিরোধী দল তার দুর্নীতি নিয়ে সরব ছিল, তখন তুমি চুপ করেছিলে, যেই মুহূর্তে বিজেপি অর্থাৎ পাল্টি খেয়ে বিজেপিতে আসলো সেই মুহূর্তে তুমি তাকে ধরলে। তাহলে আগামী দিনে যে সমস্ত আজকে যারা তৃণমূল কংগ্রেস করছে, কালকে বিজেপিতে গেলে তারা তাদের করাপশন ধরা পড়বে? মানে আমি বলছি, যতদিন মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ছিল তার বিরুদ্ধে একটা মামলা নেই, যেই মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেল 34টা মামলা হলো, আবার তৃণমূলে এসছে, এখন আর কোনো সিআইডিও তাকে ডাকে না, আর কিছুই পুলিশের তৎপরতা দেখি না। অর্জুন সিং যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তিনি দুর্নীতি করেননি, কিছুই করেননি, মানে মোস্তানি করেননি, কিছুই করেননি, তার বিরুদ্ধে একটা মামলা নেই, যেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেল 100 উপরে মামলা তুমি দিয়ে দিলে। যেই মানুষ ভুঁইয়ার কথা যদি তুমি দেখো, উদয়ন গুহর ক্ষেত্রে দেখো, মানুষ ভুঁইয়ার বিরুদ্ধে মার্ডারের মামলা, চার্জশিট, অথচ যেই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলো চার্জশিট বন্ধ হয়ে গেল, রাজ্যসভায় মন্ত্রী হয়ে গেল। তোমার তপন দত্তের কথা মনে থাকতে পারে, হাওড়া তপন দত্ত পরিবেশ কর্মী ছিলেন, তার বিরুদ্ধে মানে তিনি তার বিরুদ্ধে মানে তার মৃত্যুর মৃত্যুর কন্টেক্সটে একজন প্রভাবশালী মন্ত্রীর নাম চার্জশিটে ছিল, হঠাৎ করে রাতারাতি তার নাম বাদ দিয়ে দিল। মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যখন বলে যে কেন্দ্র এজেন্সিগুলোকে ব্যবহার করছে, তখন তৃণমূল কংগ্রেসকে নিজের আয়নার দিকে তাকানো উচিত, যে আমরা কিভাবে অপব্যবহার করেছি দিনের পর দিন সিআইডিকে, পুলিশ প্রশাসনকে, এবং রাজ্যটাকে একটা নরকে পরিণত করেছি। এবং যে রুল অফ লর কথা তৃণমূল কংগ্রেস কখনো কোনো কোনো নেতা দিল্লির দিকে তাকিয়ে বলে, আগে নিজেদের তাকানো উচিত, রুল অফ ল আমরা কীভাবে এস্টাবলিশ করেছি, স্কুল কলেজ সর্বত্র মানে অরাজক অবস্থা, সর্বত্র পেশি শক্তির দ্বারা পরিচালিত হয় সব কিছু, পুলিশ পেছন দিয়ে মানে টেবিলের তলে লুকিয়ে পড়ে, এইরকম একটা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু চিন্তার কারণ। আমি তোমায় বলছি, আজকে হয়তো মানুষ বুঝবে না, আজকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে মানুষ দাঁড়াচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে পাচ্ছে, ভীষণ ভালো, সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ডিস্ট্রিবিউশনেরও দরকার আছে, কিন্তু অ্যাট দি সেম টাইম রুল অফ ল যদি না থাকে ওই লাইন কিন্তু লাইন থাকবে না। লাইনটা বারবার যে অরাজক ছবিটা বেরিয়ে আসছে, মেজর মিডিয়া দেখাচ্ছে যে ভ্যাকসিনে অশান্তি হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের লাইন দিতে গিয়ে অশান্তি হচ্ছে, কারণ রুল অফ লটা কিন্তু ওভারঅল যে কনটেক্সটে বা পশ্চিমবাংলা কনটেক্সটে যদি দেখো সেটা ইমপ্লিমেন্ট করার কোনো সদিচ্ছা রাজ্য সরকার দেখাতে পারছে না, শাসক দল দেখাতে পারছে না, যার রিফ্লেকশন প্রতিটি কাজের মধ্যে দেখা যাচ্ছে, সেটা ভ্যাকসিনেশনের লাইনের প্রশ্নে হতে পারে, তোমার গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশ্নে হতে পারে, কলেজে ভর্তি হতে পারে, স্কুলে ভর্তি হতে পারে,
কোনো মানে ত্রাণ বন্টনের প্রশ্নে হতে পারে। বৃহত্তম প্রশ্নটা হচ্ছে যে গভর্নেন্সের প্রধান যে বিষয়টা রুল অফ ল এস্টাবলিশ করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস শূন্য। সুপ্রিম কোর্ট লেটেস্ট একটা অবজারভেশনে বলেছে যে পুলিশের কর্তা ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক নেতাদের মাখামাখি সমাজের পক্ষে একটা অস্বাস্থ্যকর ছবি তুলে ধরে। এখানকার সিচুয়েশন কীরকম? ভয়ঙ্কর খারাপ, ভীষণ খারাপ। তুমি লক্ষ্য করেছো যে বীরভূমের যিনি সভাপতি তার বাড়িতে এসপি চলে যায়, বীরভূমের যিনি সভাপতি তার সভাতে যেভাবে পুলিশদের মানে আচরণ আমরা দেখেছি সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশ পেয়েছে, বিভিন্ন নেতা যেভাবে পুলিশদের শাসায়, পুলিশদেরকে কর্ডন করে, মানে একটা সময় তো পাসনান্দার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খিচুড়ি পরিবেশন করছেন। তো এইরকম মানে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্সের মধ্যে সেপারেশন থাকার কথা, রাজনীতি এবং প্রশাসনের সম্পর্ক মধ্যে একটা সূক্ষ্ম বিচ্ছেদ থাকার কথা, কারণ প্রশাসনটা নিরপেক্ষভাবে প্রত্যেকটা মানুষের জন্য, এবং শাসক দল তার নিজের ভাবনা চিন্তা অনুসারে যদি প্রশাসনকে পরিচালনা করেন তাহলে কিন্তু একটা মানে যারা শাসক দলের বাইরে থাকেন তারা কিন্তু বারবার বঞ্চিত হন, শুধু বঞ্চিত হন না, তাদেরকে সচেতনভাবে বঞ্চিত করা হয়। সেটা সরকারি কাজকর্ম সুযোগ সুবিধা বন্টনের প্রশ্নে হতে পারে, বা ধরো মেধা থাকা সত্ত্বেও হয়তো অনেক মানুষ তাদের পজিশন পাচ্ছে না কারণ তারা বিরোধী দল। আমার দু একটা প্রশ্ন আছে, তারপরে আমি আপনাকে আর সময় নেব না। এক হচ্ছে বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিষ খাওয়া, কি বার্তা দিচ্ছে? শিক্ষামন্ত্রী কি ব্যর্থ? শিক্ষা দপ্তরকে নিয়ে বারে বারে মামলা মকদ্দমা, আমি দেখলাম না বিশ্বনাথে একটা নিয়োগও ঠিকঠাকভাবে হলো, যে কোর্টের দরজায় গেল না চাকরি প্রার্থীরা। তার কারণটা হলো ট্রান্সপারেন্সি, মানে রাজনৈতিক সদিচ্ছা তো দেখাতে হবে, মানে তুমি যাদেরকে বসিয়ে রেখেছো তাদেরকে পরিষ্কার করে এই বার্তাটা দিতে হবে যে ভাই সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় তুমি একদম 100% নিরপেক্ষভাবে এই এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে। তুমি যদি প্রথমেই লিস্ট পাঠিয়ে দাও, তুমি যদি প্রথমেই প্রভাবিত করতে চাও, তোমার মনে থাকতে পারে চিত্তমণ্ডল, অধ্যাপক চিত্তমণ্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাকে কী কারণে মানে ছড়ে যেতে হয়েছে তুমি জানো? তার ইন্টারভিউ একদিন নেবে, তুমি তার থেকে ছত্রে ছত্রে বুঝতে পারবে যে কোথায় পলিটিক্যাল ইন্টারভেনশন হয়। বাম আমলে হতো না, আমি তা বলছি না, বাম আমলে হতো, কিন্তু একটা পারমিসিবল লিমিট ছিল, এখানে এক আনলিমিটেড, সবাই যদি খাই খাই, ওই যে সেই সুমন চট্টোপাধ্যায়ের খাও 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 যে স্লোগান, এই খাও খাও স্লোগান যদি তোমার স্কুল সার্ভিসের প্রাথমিক স্কুলের নিয়োগের ক্ষেত্রে হয়, তোমার গিয়ে স্কুল সার্ভিসের মানে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হয়, মাধ্যমিকের নিয়োগের ক্ষেত্রে হয়, সর্বক্ষেত্রে যদি তুমি শুধু খাও 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 আর টাকা তোলো, এইরকম একটা ভাবনা। এক বিশ্বজিৎ কুণ্ডু যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি নিজে প্রকাশ্যে বলেছেন 36 জন মানে কোটায় 36 জনকে আমি চাকরি দিয়েছি, 36 জন, এবং তার মধ্যে তার বউ আছে, তার বাড়িরই 6 জন আছে। তারপরে তৃণমূল কংগ্রেস তো নিজের থেকে সাসপেন্ড করেননি তাকে, তার বিরুদ্ধে তদন্ত করেনি, তিনি বিজেপিতে গেছেন 7 খুন মাপ চলে গেলেন, আর বিজেপিও তাকে ক্যান্ডিডেট করে ফেলল। তাহলে মানে দুর্নীতি এমন পর্যায়ে গেছিল একটা সময় মানে গেছে যে পার্থ চট্টোপাধ্যায় 2016 বিধানসভা নির্বাচনের আগে তোমার কোচবিহার জেলায় কার্যত একটা কর্মী সভায় বলতে বাধ্য হয়েছেন যারা টাকা নিয়েছেন ফেরত দিতে হবে, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেটা খবরের কাগজে বেরিয়েছিল। মানে আমি বলছি যে ইফ দিস ইজ দ্য পিকচার, এবং তুমি দেখবে বারবার কলকাতা হাইকোর্ট বলছে যে এইভাবে আপনারা মেরিট লিস্ট তৈরি করুন, ওরা করে না, আবার দ্বিতীয়বার যখন ধাক্কা খায় তখন আবার একটুখানি নড়ে, এবং কোর্টও একটা সময় আমি দেখলাম ন্যায় বিচার না দিয়েই কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে ইয়ে করে দিল, মানে বললো যে ঠিক আছে আপনারা পরীক্ষা নিতে পারেন। আরে যেখানে হাজার হাজার ছেলে কমপ্লেন করছে, কমপ্লেনটাকে মানে মিট আপ না করে কি করে আমি ফাইনাল জাজমেন্টে আমি বলে দিলাম যে পরীক্ষা চলতে পারে? মানে বিষ খাওয়ার ঘটনাটাকে একটু অতিনাতকীয়তা নয়, এরা কি রাজনৈতিকভাবে এরা বিশেষ দলের কাজ? দেখো এই যে প্যারা টিচারগুলো আছে, SSK MSK যে টিচার, এই টিচারগুলোকে একসময়ে বামেদের বিরুদ্ধে পাতানো হয়েছিল। তুমি যদি ভিডিও ক্লিপ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পর্যন্ত বলেছিল যে ক্ষমতায় আসার পরে তোমাদের সমস্যা মিটিয়ে দিব, এবং প্রথম আমি যতটুকু জানি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটা নিয়ে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল কিন্তু সমস্যা মেটেনি, তাদের স্থায়ীকরণ করা হয়নি। তখন বলা হয়েছিল যে বুদ্ধবাবুর সরকার ব্যর্থ, কিছুই করতে পারে না, অকর্মণ্য সরকার, এই বলে তো তুমি ভোটটা মানে তাতিয়ে দিয়ে ভোট নিয়ে বেরিয়ে চলে গেছো, এইবার যখন শাসন ক্ষমতা এসছে তখন তুমি অ্যাড্রেস করছো না, এই ধরনের নানা ধরনের প্যারা টিচার।
সবগুলো অ্যাড্রেস তখনই করতে পারতে না, তখন মানে করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না, তুমি সেই সময় বিরোধী নেত্রী হিসাবে দায়িত্ব না নিয়েই কথাগুলো বলে দিয়েছিল, এখন ওরা বারবার আন্দোলনের মধ্যে সেটা স্মরণ করিয়ে দিচ্ছে। আর সেই পুরনো ভিডিও ক্লিপিং মাঝে মাঝে মিডিয়াতে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে কি বলেছিলেন বিভিন্ন সভায়। এখন যে প্রশ্নটা আসছে যে সরকারের মানে একটা নমনীয় একটা অবস্থানও নেওয়া উচিত, মানে ওরা যেমন বিষ পালন মানে বিষ পানটা কোনো গণতান্ত্রিক এক্সারসাইজ হয় না। আমরা যারা গান্ধী ভাবনা চিন্তায় বিশ্বাস করি, আমরা গান্ধীবাদী মানুষ যারা, তারা আমরা বিশ্বাস করি যে মানে কারো প্রতি যদি তুমি চাপ তৈরি করো সেটাও একটা হিংসা, এক ধরনের হিংসাকে তুমি আশ্রয় নিলে। এই যে তুমি ঘুমের বড়ি খেলে বা আত্মহত্যা করতে গেছিলে, এটাও কিন্তু এক ধরনের তুমি হিংসাকে আশ্রয় করেছিলে, তোমার নিজের জীবন বিপন্ন করতে চেয়েছো বটে কিন্তু হিংসার আশ্রয় নিয়ে। ফলে আমরা সবসময় অহিংস আন্দোলনের পক্ষে, ফলে যে শিক্ষিত ব্যক্তিরা যারা অন্যকে শিক্ষা দেবেন তারা কেন এই ধরনের ব্যবস্থা নেবেন, এত হতাশ কেন হবেন? হতাশ নিশ্চয়ই আছে, বহু বছর ধরে লড়াই করছেন, হতাশ একটা আছে, কিন্তু তাই বলে একটা উদাহরণ তৈরি তো করলেন না আপনারা, বরঞ্চ লড়াইটা আরও যদি এগিয়ে নিয়ে যেতেন সেটা উদাহরণ হতো আগামী প্রজন্মের জন্য। কিন্তু রাজ্য সরকারেরও কিন্তু দায়িত্ব একটা আছে যে কেবল আন্দোলন করলো বললো তাদেরকে আমি আরেকটা জেলায় মাত্র 10,000 টাকা যারা বেতন পায় তাদেরকে কোচবিহারে পাঠিয়ে দিলাম, মানে আমার ক্ষমতা আছে আমি ক্ষমতার পেশী শক্তি দেখালাম, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। কিন্তু গণতন্ত্র মানছে কে? মানে মানে আমি তোমায় বলছি আগামী দিন যেটা আসছে সেটা হলো যে এন্টারটা ইলেকট্রাল পলিটিক্সে আমি জিতেছি, ফলে আমার কথা অনুসারে তোমায় চলতে হবে, আমি যা বলবো তোমায় শুনতে হবে, রাজ্যটা আমার জমিদারি। মোদ্দা কথা হলো কোনো গণতান্ত্রিক আন্দোলন আমি মানবো না। আমি যখন বিরোধী ছিলাম আমি গণতান্ত্রিক আন্দোলনে 1 ইঞ্চি এদিক ওদিক হলে আমি চিৎকার করেছি, আমি কোর্টে দৌড়েছি, আমি রাস্তায় বসেছি, আমি ন্যাশনাল হাইওয়ে 30 দিন বন্ধ করে রেখেছি, কিন্তু আমি যখন শাসক তোমাকে 1 ইঞ্চি জায়গা দিব না, তোমার বিরোধী বক্তব্য রাখারও কোনো জায়গা দিব না। যেমন কর্মচারী যে সংগঠন আছে নবান্নে, তাদের মধ্যে যারা মানে ডিএনই আন্দোলন করেছিল বা কোনো ধরনের মিটিং মিছিল করেছিল, তাদেরকে কাউকে কালিম্পংয়ে পোস্টিং দেওয়া হয়েছে তো কাউকে দার্জিলিংয়ে পোস্টিং দেওয়া হয়েছে। মানে একটা প্রতিহিংসা যদি রাজ্য সরকার দেখাচ্ছে গত 10 বছর ধরে, এই প্রতিহিংসাটা স্কুল কলেজের শিক্ষকদের প্রতি অনেক সময় দেখিয়েছে, এই সাম্প্রতিক যে কেস আত্মঘাতী যে বিষয়টা সেটা এসছে কিন্তু ওই বুদ্ধির থেকে, যে আন্দোলন করতে গিয়ে তাদেরকে যেভাবে বদলি করা হলো, 10,000 টাকা যারা মায়না পায় সেটা আমার মনে হচ্ছে অমানবিক, এবং যে সমাজের থেকে তীব্র প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু আমরা কেউ করিনি, আমাদের মেইন মিডিয়াগুলোও সেইভাবে করেনি, কারণ আমরা শাসক দলকে ভয় পাই, আমিও ভয় পাই, তুমিও ভয় পাই, সবাই। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে DSN স্কুল অফ ম্যানেজমেন্ট। শেষ প্রশ্ন, আপনি বীরভূমের কথা বললেন, নন্দীগ্রামে নির্বাচনের দিন আপনার সেই ছবিটা মনে আছে, নগেন্দ্রনাথ ত্রিপাঠী যিনি ওখানে দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন ম্যাডাম উর্দিতে দাগ লাগতে দেব না, ওটা ইয়েতে তোমার নন্দীগ্রামে। সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী এখন বোধহয় বীরভূমের পুলিশ সুপার, তিনি এখন দুয়ারে সরকার স্বাস্থ্যসাথীর প্রশংসায় পঞ্চমুখ, তার মানসিকতার এই প্যারাডাইম শিফট কেন? না না সেটা দেখো, তার অফিসে তাকে তো অন্যায়ভাবে মানে সরানো হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে, নগেন্দ্র ত্রিপাঠী খুব ভালো ইলেকশনটা কন্ডাক্ট করেছিল কলকাতায়, তার শাস্তি হিসাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আবার মানে ইলেকশন কমিশন ভালো অফিসার হিসেবে তাকে নন্দীগ্রামে এনেছিল, নন্দীগ্রামে পারফরমেন্স ভালো করেছে এবং তার ভিত্তিতে আবার মানে ওই নন্দীগ্রামের পারফরমেন্স যদি বিজেপির জন্য ভালো করে থাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন, তাহলে অল্প ওই সময়ের মধ্যে বুঝে গেছিলো যে ক্ষমতা কার হাতে থাকছে। ফলে যখন বীরভূমে তাকে পোস্টিং করা হলো বিশেষ অফিসার হিসাবে, তখন বীরভূমের মানে নির্বাচনটা কিন্তু নগেন্দ্র ত্রিপাঠী তার মতন করে তৃণমূলের হয়ে করে দিয়েছে, এই অভিযোগটা কিন্তু একটা অংশ থেকে বারবার আসছে। ফলে দেখো মানে একটা সময় সৌমেন মিত্র কলকাতা কমিশনার হিসাবে তাকে নিয়োগ করেছিল রাজ্য নির্বাচন কমিশন, এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে 2016 বিধানসভা নির্বাচন পরিচালনা করতে গিয়ে শাস্তির মুখে সম্মুখীন হলেন এবং তাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো, ট্রেনিং ইনস্টিটিউট পাঠিয়ে দেওয়া হলো। আবার তিনি সিপি পদে আবার তিনি সিপিপি এ ফিরে আসছে। শুধু তাই নয়, এখন মমতার সবচেয়ে আস্থাভাজন লোক এবং নোবেল সরি মেডেল প্রাপ্ত অফিসার, তার কারণটা হলো যে তুমি যদি এইবার 2021 বিধানসভা নির্বাচন পরিচালনায় দেখো, তাহলে তিনি যেভাবে যে ভূমিকা ছিল যেটা সমালোচিত হয়েছে, তার পরবর্তী সময় অল্প সময়ের মধ্যে বুঝে গেছেন যে ভাই শাসক দলের সাথে ঘর সংসার বাঙ্গালোরে লাভ নেই, ফলে ওই আইন আইনের বইয়ে থাকুক, সুশাসন আইনের বইয়ে থাকুক, আমাকে করে খেতে হবে এবং আমাকে অবস্থান নিতে হবে। ফলে আজকে কিন্তু মানে অত্যন্ত নগেন ত্রিপাঠী অত্যন্ত তৃণমূলের কাছের লোক হয়ে গেছেন,
আবার সমীর মিত্র খুব কাছের লোক হয়ে গেছেন, আমরা চাই যে দক্ষ অফিসার হিসাবে তারা প্রতিষ্ঠা। অনেক 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 ধন্যবাদ বিশ্বনাথ, অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে।